এতে এই লোটে মাছের রেসিপি আজকে শেয়ার করব। এখানে 800 গ্রাম লোটে মাছ আছে। দেখো লোটে মাছটা খুব একটা ভালো না, ভালো মাছে তো ভালোই হয়, কিন্তু আমি আজকে তোমাদেরকে এরকম মানে মোটামুটি খুব একটা ভালো না বাট একদম ইয়ে না এরকম মাছে তোমাকে তোমাদেরকে চপ করে দেখাবো। তাহলে আমি একটু লেবু রস দিয়ে নেব, লাগছে নুন, এক চামচ নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ম্যাগিনেট করে ম্যাগিনেশন করে রেখে দেবো। ম্যাগিনেশন করে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। মাছটা নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মশলাগুলো দেখে নাও, তিনটে পেঁয়াজ লাগবে, 1 ইঞ্চি আদা, 10টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাওয়া নিতে পারবো আমি নিয়েছি 10টা, 20টা রসুন, 20 কোয়া রসুন, আর লাগছে নুন হলুদ জিরে গুঁড়ি, গরম মশলাগুলো লাগছে, গোলমরিচগুলো লাগছে, আমার একটু ধনে পাতা লাগছে, পুদিনা পাতা লাগে, ময়দা, কর্নফ্লোর, সাদা তেল, বিস্কুট গুঁড়ো, আর লাগছে আমার একটু ভিনেগার। এই রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে আমি চপিং করে নেবো, না মিহি করে বাটবো না একদম দানাদার রাখবো, মোটামুটি চপিং করে এটা নিয়ে আসছি। আর ধনে পাতা কুচো করবো আর পুদিনা পাতা কুচোবো। তারপরে ফিরে একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার লোটে মাছগুলো দিয়ে দেবো কড়াইতে সেদ্ধ করে। এটা লোটে মাছটা জল দেবো না, সেদ্ধর সময় আমি একটু ভিনেগার দিয়ে দেবো, এক চামচ দু চামচ দিয়ে দেবো। লোটে মাছটি সেদ্ধ বসিয়ে দিয়েছি, লোটে মাছে জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ এমনি লোটে মাছে জল এমনি জল বেরিয়ে যায়। আমি গোলমরিচ আর ভিনেগার দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট। এরপরে কাঁটা ছাড়িয়ে এটা জলটা ছেঁকে নেবো। সিদ্ধ হয়ে গেছে, আমি লোটে মাছটা জলটা ঝরিয়ে এখন লোটে মাছটা ছাড়িয়ে নেবো। দেখো লোটে মাছটা আমি দু হাত দিয়েই ছাড়াচ্ছি, কাঁটা কাঁচা হয়ে গেছে আর কাঁটা নেই, দেখো কাঁটা এখানে আলাদা করে হয়ে গেছে, এখন শুধু মাছটাই চলো। এবার মাছটা একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে একটু সর্ষের তেল দেবো, লাগবে আমার একটু সর্ষের তেল, একটু অল্প সর্ষের তেল লাগছে, দু চামচ সর্ষের তেল, আমি একটা তেলটা গরম হওয়া পর্যন্ত এটা গরম হয়ে গেছে। আমি দেখি পেঁয়াজ হালকা পেঁয়াজটা, দেখো মশলাটা আমি এরকমভাবে কিছু নিয়েছি, না একদম মিহি করেছি না একবারে সকালে এরকমভাবে কিছু নিয়েছি মশলাটা, পেঁয়াজ আদা রসুন, একটা পেঁয়াজ আমি কেটে কুচিয়ে আমি ভেজে নেবো। তারপরে আমি মশলাটা এইভাবে করে পিষে নিয়েছি, মশলাটা এইভাবে করে আমি আর্ধেক না খুব ইয়ে করেছি না মোটামুটি পিষে নিয়েছি, এরকমভাবে দেখতে মশলা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ জল ছাড়াই আমি ভেজেছি। মশলাটা কষানো হয়ে গেছে, 2 মিনিট মশলাটা কষিয়ে নিলাম তাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেবো আমি এক চামচ জিরে গুঁড়ো, এবার স্বাদ মতো নুন, যেহেতু আমি মাছের সেদ্ধতে নুন দিয়েছি নুনটা অল্পই দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। মাছগুলোর মধ্যে দিয়ে দেবো, মশলাটাকে দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম 10 মিনিট। এবার দেবো একটু গরম মশলাগুলো, ওইটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নেবো মাছটাকে, ধনে পাতা না থাকে পুদিনা পাতা না থাকে তাও আপনারা খেতে পারবেন।
বাটি নিয়েছি নিয়ে আমি এবার 2 টেবিল চামচ আমি কর্নফ্লোর দিচ্ছি তার সাথে দিচ্ছি 1 চামচ 1 টেবিল স্পুন দিচ্ছি ময়দা দিয়ে আমি এটাকে ব্যাটার করে নেব গুলে কর্নফ্লোর আর ময়দা এটা জল দিয়ে গুলে নিলাম একটু পাউরুটি গুলো দিয়ে মাছটাকে মেখে নেব যেহেতু আমার ঘরে পাউরুটি নেই আমার আগে আমি পাউরুটিকে ওটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি করব এটা মেখে নিলাম ভালো করে পাউরুটি গুঁড়োটা এর মধ্যে 1 চামচ কর্নফ্লোর দিচ্ছি দিয়ে পুরো মিশ্রণটা বিস্কুটের গুঁড়োকে আমি মেখে যে যেরকম শেপ বানাতে পারে আমি মাছগুলোকে দিয়ে এভাবে করে এক একটা করে শেপে করেছি তোমরা যেরকম করে মনে হয় শেপ করতে ইচ্ছা সেভাবে করতে পারো আমি 3 রকম শেপ দিয়েছি হার্ট কাটলেটের শেপ আর তোমার ওভার তোমরা যেরকম ইচ্ছা সেরকম বানিয়ে নিতে পারো আমার প্রায় সব রেডি আমি এবার যে ময়দার যে একটা ব্যাটার করেছিলাম সেটার মধ্যে ডিপ করে বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে কোট করে নিচ্ছি তো একটা কোট করতে পারেন তো দুটো দুবারও আমাদের ডিপ করে আমি দুবার কোট করে নিলাম কোটিং করা হয়ে গেছে এবার চলো এটা ফ্রাই করি রেডি হয়ে গেছে এখন কড়াইতে একটা ছোট কড়াই গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে অল্প করে তেল নিয়েছি তেলে এখন তেলটা গরম হলে সবগুলো ভেজে আপনাদের দেখে দেবো পিঠা হয়ে গেছে এটা উল্টে দেবো এরকম করে সব কটা ভেজে নেবো পাশে আর একটা দিয়ে দিলাম চকগুলো এবার তেল থেকে তুলে নেবো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার তেলটা ধরিয়ে এটা তুলে নেবো এবার চকগুলো সব ভালো হয়ে গেছে এবার আমি প্লেটে গার্নিশিং করছি স্যালাড কাঁচা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর শসা দিয়ে পুদিনা পাতা অনেক সময় তুমি ধনে পাতা পুদিনা পাতা সাথে সস দিয়েও খেতে পারো ওটা আজকে আমার এই রেসিপিটা লোটে মাছের চপ এখানেই শেষ তোমরা যদি চাও যদি খারাপ মাছ হয় তাহলে এরকমভাবে আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে আমাকে ফলো করে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো তাতে কোনোরকম লোটে মাছের যে একটা স্ন্যাক থাকে ওটা কোনো কিছু তুমি বুঝতে পারবে না পুরো একদম দোকানের মতন হবে